মুম্বাই স্থিত গগনা শীর্ষক অসমীয়া সংগঠনের উদ্যোগত 30 এপ্রিলত মুম্বাইর মীরা নদীত শতাধিক লোকের উপস্থিতিত অতি উলহ মালহেরে অসমীয়া বাপতি সাহন রঙালী বিহু উদযাপন করা হয়। উদযাপন সমিতিয়ে অসমীয়া গ্রাম্য জীবনের এক চিত্র অঙ্কন করে সজাই তোলে আটকধুনিয়া বিহু মঞ্চ। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকি মুম্বাই স্থিত বিশিষ্ট সমাজসেবী রূপাঞ্জলি বড়ুয়ায় বন্তি প্রজ্বলনের অনুষ্ঠানের শুভারম্ভ করে। গগনার সভানেত্রী গীতা শর্মা আর সম্পাদক মাধুর্য নারায়ণ বরার আদরণি ভাষণের অনুষ্ঠানের বারেরহনীয়া কার্যসূচী আরম্ভ করা হয়। অনুষ্ঠানের আরম্ভণিতে অসমীয়া পিঠা পনারে রাইজক আপ্যায়িত করা হয়। গীত নৃত্যর অপূর্ব সমাহারে উপস্থিত প্রতিজন অসমীয়া আর অনা অসমীয়ার শ্রোতা দর্শকক মন্ত্রমুগ্ধ করে। এই পরিবেশত সভাত উপস্থিত রাইজেও বিহুর উল্লাসত মতলিয়া হয়ে পড়ে। বিভিন্ন সুস্বাদু অসমীয়া থলুয়া ব্যঞ্জনের ভোজ ভাত উপস্থিত রাইজে উপভোগ করে। মুম্বাইর পৰা অনন্য চুটিয়ার রিপোর্ট, অসম আদিত্য।